আসসালামু আলাইকুম। আজ থেকে আপনাদের সুবিধার্থে প্রতিদিন 10টি করে আরবি শব্দ নিয়ে হাজির হব, যাতে করে আপনারা প্রতিদিন কমসে কম 10টি শব্দ দিয়ে বাক্য তৈরি শিখতে পারেন। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে 10টি শব্দ লিখে দিবেন, আর যারা 10টি শব্দের অর্থ জানেন অবশ্যই সঠিক উত্তর লিখে দিবেন, তাদের চ্যানেলের নাম এবং তাদের আইডি নাম সহ প্রচার করা হবে নেক্সট টিউটোরিয়ালে। চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকের প্রথম যে বাংলা শব্দটি সেটি হচ্ছে লম্বা বা দীর্ঘ, এটা আরবিতে বলা হয় তৈল। চলুন তৈল দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। হাজা গোরফা তৈল জিদ্দান, অর্থাৎ এই রোমটি অনেক লম্বা বা দীর্ঘ। এখানে জিদ্দান শব্দটি হচ্ছে অনেক বা বেশি, গোরফা রোম বা কক্ষ, তৈল মানে হচ্ছে লম্বা বা দীর্ঘ। লম্বা বা দীর্ঘ এর ইংরেজি হচ্ছে লং। তো পরবর্তী যে শব্দটি সেটি হচ্ছে খাটো বা সংক্ষিপ্ত, এর আরবি হচ্ছে কাসির। চলুন কাসির দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। হাদা নফর মাররা কাসির, অর্থাৎ এই লোকটি একেবারে শর্ট বা খাটো। তো এভাবে বলতে পারেন হাদা কামিজ মাররা কাসির, অর্থাৎ এই জামাটি অত্যন্ত খাটো। কামিজ মানে হচ্ছে শার্ট বা জামা। তো খাটো বা সংক্ষিপ্ত এর ইংরেজি হচ্ছে শর্ট। কম বা অল্প এর আরবি হচ্ছে সোয়াই বা বলতে পারেন সোয়াইয়া। কম বা অল্প এটা আরবিতে কলিল ও বলে থাকে। চলুন সোয়াই দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আতিনি সোয়াই আকিল, অর্থাৎ আমাকে একটু খাবার দিন, বা বলতে পারেন আতিনি সোয়াই তোয়াম, আমাকে একটু খাবার দিন। এখানে তোয়াম মানে হচ্ছে ফুড, মানে খাদ্য বা খাবার। আকিল মানে হচ্ছে খাওয়া। তো সাধারণত আমরা কোনো কিছু খাবার চাইতে গেলে বলে থাকি আতিনি সোয়াই আকিল, অর্থাৎ আমাকে একটু খাবার দিন। কম বা অল্প ইংরেজি হচ্ছে লিটল। বেশি বা প্রচুর এর আরবি হচ্ছে কাতির, বা অনেক সময় জিয়াদাও বলা হয়ে থাকে। চলুন কাতির দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আলিয়ম বাররাফি কাতির হার, অর্থাৎ আজ বাহিরে অনেক গরম। তো বেশি বা প্রচুর ইংরেজি হচ্ছে মাছ বা এ লট। বেশি বা প্রচুর আরবি হচ্ছে কাতির, বা অনেক সময় জিয়াদাও বলা হয়ে থাকে। তো চলুন কাতির দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আলিয়ম বাররাফি কাতির হার, অর্থাৎ আজ বাহিরে অনেক গরম। এখানে আলিয়ম মানে হচ্ছে আজ, বাররা মানে হচ্ছে বাহির, কাতির মানে হচ্ছে অনেক, হার মানে হচ্ছে গরম। কাছে নিকটে বা কাছাকাছি এর আরবি হচ্ছে কারিব। চলুন কারিব দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আল বাকালা কারিবা মিনাল ফন্দুক, আল বাকালা কারিবা মিন আল ফন্দুক, অর্থাৎ মুদির দোকানটি হোটেলের নিকটে। এখানে বাকালা শব্দটি অর্থ হচ্ছে মুদির দোকান, ফন্দুক মানে হচ্ছে হোটেল। কাছে নিকটে বা কাছাকাছি এর ইংরেজি হচ্ছে নিয়ার। দূরে বা দূরে অবস্থিত এর আরবি হচ্ছে বাইত। চলুন বাইত দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। হাদা মাকান ওয়াজিদ বাইত, অর্থাৎ এই জায়গাটি বহু দূর। এখানে মাকান শব্দটি হচ্ছে জায়গা, ওয়াজিদ মানে হচ্ছে অনেক, বাইত মানে হচ্ছে দূর বা দূরে। তো দূরে বা দূরে অবস্থিত এর ইংরেজি হচ্ছে ফার। বাম এর আরবি হচ্ছে ইয়াসার,
চলুন ইয়াসার দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। আল ফন্দুক ইলা ইয়াসার আসাইদা আলিয়া, অর্থাৎ ফার্মেসির বামে হোটেলটি। এখানে সাইদা আলিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ঔষধের দোকান। তো বাম বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে লেফট, ডান এর আরবি হচ্ছে ইয়ামিন। চলুন ইয়ামিন দিয়ে একটি বাক্য গঠন করা যাক। ইন্তারু আলা তুলসিদা বাদশব তরিক ফি ইয়ামিন, অর্থাৎ আপনি সুদা যান পরে ডাইনে রাস্তা দেখবেন। ইন্তারু আলা তুলসিদা, আপনি সুদা যান বাদ মানে হচ্ছে পরে, শব তরিক রাস্তা দেখবেন, ফি ইয়ামিন ডাইনে, অর্থাৎ ইন্তারু আলা তুলসিদা বাদশব তরিক ফি ইয়ামিন, আপনি সোজা যান পরে ডানে রাস্তা দেখবেন। এখানে ডান বাংলা শব্দ, ইংরেজি হচ্ছে রাইট। পিছনে আরবি হচ্ছে অরা। চলুন অরা দিয়ে একটি বাক্য গঠন করা যাক। শোপিন্তা অরা হিনাকি মৌজুদ ওয়াহেদ কুরসি, শোপিন্তা অরা হিনাকি মৌজুদ ওয়াহেদ কুরসি, অর্থাৎ তোমার পিছনে দেখো সেখানে একটি কুরসি আছে। যদি আমরা ভেঙে ভেঙে বলতে যাই তাহলে শোফিন তাওয়ারা, অর্থাৎ পিছনে দেখো, তোমার পিছনে দেখো হিনাক সেখানে, ফি মজুদ আছে, ওয়াহেদ কুরসি একটি কুরসি আছে, সেখানে একটি কুরসি আছে। পিছনে একটি বাংলা শব্দ, এর ইংরেজি হচ্ছে বিহাইন্ড বা ব্যাক। সামনে এর আরবি হচ্ছে গিদ্দাম বা অনেক জায়গায় বলে থাকে আমাম। চলুন গিদ্দাম দিয়ে একটি বাক্য গঠন করা যাক। ইন্তারো শোয়াই গিদ্দাম, অর্থাৎ আপনি একটু সামনে যান। সামনে ইংরেজি হচ্ছে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। তো বন্ধু আজ এই পর্যন্তই। আজকের যে উদ্যোগটি, অর্থাৎ প্রতিদিন 10টি করে আপনাদের পছন্দ মতো বা আমার পছন্দ মতো আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন একটি করে টিউটোরিয়াল নিয়ে আসব। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোন কোন শব্দ দিলে বেশি ভালো হয়, এবং আপনারাই লিখে দিবেন, এবং যে উত্তর জানেন অবশ্যই উত্তরটি লিখে দিবেন। আপনাদের নাম এবং চ্যানেলের নাম সহকারে প্রচার করা হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি ভিডিও বানানোর অনুপ্রেরণা উৎসাহ দিবেন। আজ আর নয়, সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন।